ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে ওয়াটার কিংডম। আর এই পার্কের সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় এই ওয়াটার কিংডমেই। আমাদের আজকের পর্বে ওয়াটার কিংডম নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথে এনজয় করবেন। ওয়াটার কিংডমে প্রবেশের মূল্য জনপ্রতি 320 টাকা। ওয়াটার কিংডমের পাশেই বেশ কিছু দোকান দেখতে পাবেন, যেখান থেকে ওয়াটার প্রুফ মোবাইল কভার সহ আরো অনেক কিছু কিনতে পারবেন। এই তো আমরা এখন ওয়াটার পার্কে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা এখন ওয়াটার পার্কে প্রবেশ করছি। আর ওয়াটার কিংডমের ভিতরে আপনি 100 থেকে 300 টাকার বিনিময়ে ছোট বড় লকার ভাড়া নিতে পারবেন, যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড়, মানিব্যাগ, মোবাইল আরো অনেক কিছু রাখতে পারবেন। এই তো আমরা এখন নামছি ওয়াটার কিংডমের ওয়াটার পার্কে। তাই ভাই আপনার অনুভূতি বলেন। অনুভূতি কি বলবো, আসলে আজ এখানে আসার পর থেকে অনেক ভালো লাগছে। এখানে অনেক ছেলে মেয়ে আছে, আলাদা একটা এনজয়। আপনি যদি অনেক বেশি মজা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আসতে হবে, কারণ এখানে ছুটির দিনটিতে ডিজের ব্যবস্থা করা হয়। এখানে আনন্দে ওয়াটার কিংডমের ঢেউ তালে দুলছে তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। এখানে তরুণ তরুণীরা ডিজে জিকুপালের গানের তালে তালে গানের ছন্দে ছন্দে নেচে নেচে বাদ ভাঙা আনন্দ করছে আর পানি ছিটিয়ে মজা করছে। কেউ কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ বা প্রেমিক প্রেমিকা নিয়ে এসেছেন এই ওয়াটার কিংডমে সুন্দর সময় কাটাতে। এখানে ওয়াটার ওয়েব পুল স্থাপন করা হয়েছে, যেখানে কান পেতে সমুদ্রের ঢেউ সহ গর্জন শুনতে পাবেন। দুপুর 2টা থেকে শুরু হওয়া এই ডিজে চলবে বিকাল 5টা পর্যন্ত। এখানকার ওয়াটার পার্কের সর্বাধুনিক রাইডে চড়ে আপনি সাগরে চলে যাওয়ার অনুভূতি অর্জন করতে পারবেন। ডিজে মিউজিকের ছন্দে এখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।
পার্কের জলজ রাইডগুলোর মধ্যে রয়েছে জেট ফাইটিং, স্পিড বোটিং, সোয়ান বোটিং, বেঙ্গল ব্রিজ, সিডনি ব্রিজ এবং লন্ডন ব্রিজের নিচে বোটিং। এছাড়া শিশুদের জন্য এখানে রয়েছে সুইং চেয়ার, বোল রাইড, ট্রেন এবং গরজিলা। এই ওয়াটার পার্কের মধ্যে আরও রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ড্রেসিং রুম, পৃথক লকার, ওয়াটার পার্কের বিশেষ পোশাক। এই তো একমাত্র এখন বাজে বিকাল 4:40, যদিও 5টা বাজে ডিজে অফ করা হতো ছিল, তো 20 মিনিট আগে করে দেওয়া হয়েছে, কারণ মানুষজন ছিল অনেক, অনেক খুব প্রচুর ছিল। এই 4 থেকে 5 ঘন্টা অনেকে অনেক এনজয় করলাম, অনেক অনেক এনজয় করলাম, যা যা ভাষায় মনে হয় প্রকাশ করা যাবে না, এত এত এনজয় করেছি। এই তো আমরা এইমাত্র ওয়াটার পার্ক থেকে বের হয়ে আসলাম। ওয়াটার পার্কে আজকে গোসল করে আপনার কিরকম লাগছে, অনুভূতিটা শেয়ার করেন। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে, এবং আমি এখানে অনেক কি বলবো, আমি এখানে অনেক বিনোদন পেয়েছি, পাশাপাশি অনেক মেয়ে ছেলে ছিল অনেক আনন্দ পেয়েছি, আপনারাও আসলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন, সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে। বাই বাই ওয়াটার পার্ক, বাই বাই।